সকলোকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করছো। আজি যেহেতু মহাষষ্ঠী আর ষষ্ঠী বেদীত প্রতিষ্ঠা হওয়ার পিছর পর দুর্গা পূজা আরম্ভণি হওয়ার বলে কোয়া হয়, আর সেই অনুসরি আজি গধূলি ভাগের যেহেতু ষষ্ঠী বেদীত প্রতিষ্ঠা করা হওয়া দেবীক প্রতিষ্ঠা করা হওয়ার পিছতেই দুর্গা পূজা আরম্ভণি হব। এই মুহূর্তে মানে পুয়ার ভাগের দৃশ্য দেখাই আছো গুয়াহাটি মহানগরী বিভিন্ন পূজা মণ্ডপ। এই মুহূর্তে মই গীতানগর সার্বজনীন যে দুর্গা পূজা আছে সেই দুর্গা পূজাত উপস্থিত আছো, আর যে 48তম বর্ষত বহি দিয়া এবার গীতানগর সার্বজনীন দুর্গা পূজা সমিতিয়ে এবার থাইল্যান্ডের বুদ্ধমূর্তি আর্হিত এবার এই মণ্ডপ প্রস্তুত করা দেখি পাওয়া গেছে। আর ইয়াত দেখি পাওয়া যায় যে প্রত্যেকবারে ইয়াত ব্যতিক্রমী প্রয়াস করা দেখি পাওয়া যায়। প্রত্যেকবারে নতুন নতুন থিম বা নতুন নতুন মণ্ডপ ইয়াত দেখি পাওয়া যায়, নতুন নতুন থিম লো সেই মণ্ডপ প্রস্তুত করে। এইবারও বিভিন্ন ধরনের আটক ধুনিয়া করে বা এই থাইল্যান্ডের যে বুদ্ধ মন্দির আছে সেই বুদ্ধ মন্দির আধারত এই যে মণ্ডপ সেই মণ্ডপ প্রস্তুত করেছে বা স্থাপন করা দেখি পাওয়া গেছে। আর এই মুহূর্তে মানে দেখাইছো মা দেবীর প্রতিমা আর মা দেবীর প্রতিমা ইয়াত স্থাপন করা আছে। ভিতর পরিবেশ আমি দেখাবলে চেষ্টা করে আছো আর দেখিছে আপনি উচ্চ অতি সুন্দরক মা দেবীর প্রতিমা স্থাপন করা আছে। বিশেষকৈ ইয়াত যদি চাব যায় আপনি মা দেবীর প্রতিমা দেখিব পাব যে আপনি পূর্ব প্রতিমা থাকে সেইবোৰত এটা অসুরক দেখিব পোৱা যায়, কিন্তু এবার পাঁচোটাক অসুরক ইয়াত যেহেতু ইয়াত স্থাপন করা হয়েছে। আসলে কিয় স্থাপন করেছে সে আমি উদ্যোক্তার পৰা সুধিবলৈ চেষ্টা করিম, কিন্তু এই মুহূর্তে আমি ভিতর পরিবেশ দেখাইছো মোৰ সতীর্থ সঞ্জয় দেখাই আছে। যেহেতু পুৱাৰ ভাগতো মা দেবীর প্রতিমার ওচৰত ফটো উঠিবৰ বাবে এখন বা এখন সেলফি উঠিবৰ বাবে ওচৰ যি স্থানীয় লোকসকল আছে সেই লোকসকল আহি ইয়াত উপস্থিত হয়েছে। পূজা কমিটির সদস্যসকল আছে বা পূজা কমিটির যিসকল লোক আছে সেই লোকসকল সহ আমি কথা পাতিবলৈ যেহেতু যত্ন করিম। আর এবার 48তম বর্ষত যেহেতু ভৰি দিছে এবার 48তম বর্ষত ভৰি দিছে কেনেকুৱা ধৰণৰ নতুন নতুন থিম লৈছে আর মূর্তি দেখিবলৈ পোৱা গৈছে যিবোৰ মূর্তি থাকে এজন অসুরক এটা অসুরক থাকে, কিন্তু এবার পাঁচটাকৈ অসুর দিয়া হৈছে চাৰিটা মানে প্রথমতে আপনার চ্যানেলের জড়িয়ে যখন দর্শকে চাই আছে তেখেতক আর আপনার চ্যানেল সকল কার্যকর্তাক আমার তরফের শারদীয় দুর্গা পূজার আমি ওলগ জানাইছো আর সকলকে আমার এই পূজা মণ্ডপলে আন্তরিক নিমন্ত্রণ আমি জানাইছো। আমার প্রতিমাত এবার চারিজনক অসুর আছে, আপনি কৈছে যে বেলেগ বেলেগত এজনক থাকে। আমি সদায় গীতানগরের পর একটা মেসেজ দিবলে চেষ্টা করো, তার পার্ট হিসাবে আমি অসুর চারিজনক দিয়া দিছো। ইয়ার কথা হচ্ছে কেন আপনি যদি পেপার খন মেলে বা নিউজ চ্যানেল স্টার্ট করে লগে লগে যুদ্ধ মানে হত্যা ধর্ষণ শিশু নির্যাতন এইবিলাকে দেখা পাওয়া যায়। অর্থাৎ আগতে এটা অসুর আছিল, মানুষের মনুষ্যত্বটাও আছিল, এটা লাহে লাহে নাইকিয়া হয়েছে, মানে মানুষের সংখ্যা যেন কমি পেলে অসুরের সংখ্যাহে পৃথিবীত বাড়িছে। গতি আমি ইয়াত চারিজনক অসুর ইয়ে করছো, এই অপকর্মবিল রিপ্রেজেন্ট করেছে একচুয়ালি অসুরে, আর দেবী মায়ে এই অসুররূপী আমার যে মানবরূপী দানব এই অসুরবিল নিধন করে এখন সুস্থ পৃথিবী আমাক উপহার দিব বলে আশা রাখিছো। আপনার বাজেট কিমান আর এবার আপনাদের থাইল্যান্ডের কোন মন্দিরের আহি এই মন্ডপ প্রস্তুত করেছে? আমার এবার বাজেট হল 30 লাখ টাকা। আমি থাইল্যান্ডের একটা বুদ্ধ মন্দির আমি লই পেলায় এই ইয়ে করছো মানে প্যান্ডেলটা নির্মাণ করেছো। এই আমি 48তম বর্ষত ভরি দিল, এবার আমার 2 বছর পিছতে আছে 50তম মানে গোল্ডেন জুবিলি, তার কারণে আমি একটা বিশাল আয়োজনের কারণে এটার প্রচেষ্টা করে আছো। আর সেই ইয়েট 50 নম্বর বছর গোটে ভিতর থলুয়া শিল্পীরা আমি বিশেষ চমক দিবলে এটার চেষ্টা করে আছো। আর যেহেতু আপনার আজ পূজা কিমান সময়ের আরম্ভ হব আর এইবার এবার যদি সপ্তমী অষ্টমী নবমী কি কি থাকিব বিশেষ? আমার আজি বেলবোধন মানে আজি ষষ্ঠী পূজা, তো সরি বেলবরণ, গতি আজি সন্ধ্যা 6টা বজাত আমার আরম্ভ হব। আর বাকি যে আমার বৈদিক কার্যক্রমণিকা আছে সেইটো আপনার যেটা সময় যদি নির্ধারণ করা থাকে বৈদিকভাবে সেই সময়তে আমার সম্পূর্ণ বৈদিক নিয়মেরই হব। আর এইবার আমি একটা আকর্ষণ রাখিছো কি আমার এখন খোলা মঞ্চ থাকি, ওপেন মঞ্চ। সেই ওপেন মঞ্চত যিকোনো শিশু বা দর্শনার্থীয়ে তেখেতসকলের প্রতিভা তাতে প্রদর্শন করবে, যেন কোনোবাই কবিতা আবৃত্তি করে, কোনোবাই গীত গায়, কোনোবাই কিবা গল্প কয়, কিবা কয়, বাইরের বহুত বিদেশের কিছু ঠাই তেনেকুৱা ওপেন ইয়ে থাকে, মানুষে তেনেকুৱাকৈ প্রদর্শন করে। গতি আমার ইয়াত বহুত দর্শনার্থী হব আর এই ভক্তপ্রাণ রাইজর লড়া ছোৱালী বা তেওঁলোকে যদি ইয়াত কিবা এটা প্রদর্শন করে তেওঁলোকৰ প্রতিভা দেখাবৰ কাৰণে এটা সুবিধা পাব বলে আশা রাখছো। ধন্যবাদ জ্ঞাপন কৰিছিল, এয়া আছিল উদ্যোক্তা। আৰু দেখাবলৈ চেষ্টা কৰিম যে এবাৰ অতি আটক ধুনীয়াকৈ ইয়াত মণ্ডপ প্রস্তুত করা আছে, লগতে মা দেবীৰ প্রতিমা স্থাপন করা হৈছে। আৰু বিশেষকৈ এবাৰ তেওঁলোকে এটা
ইউনিক অর্থাৎ আনকমন করেছে যে ইয়াত চারিজনক অসুরক রাখিছে যাতে অসুরে এই সমাজ যদি অপকর্ম হয়ে থাকে তাত অসুর থাকে অসুরক বধ করার এনে ধরনের এক রূপ দিয়া চেষ্টা করা দেখি পাওয়া গেছে। আর কব বিচারিম যে এইবার গীতানগর যে দুর্গাপূজা সমিতি সেই দুর্গাপূজা সমিতিয়ে 48তম বর্ষত বহি দিছে আর লগতে এইবার যে দুর্গাপূজাত বিভিন্ন ধরনের কার্যসূচী গ্রহণ করেছে আর যে বাজেটত কার্যসূচী গ্রহণ করেছে আর তার সংগতি রাখি বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করেছে আর এইবার বিশেষক এইবার খোলা মঞ্চ এখনও ইয়াত দিয়ার চেষ্টা করে আছে। আজি বিয়লি 6 বজার যেহেতু ষষ্ঠীত বেদী প্রতিষ্ঠা দেবী প্রতিষ্ঠা করা হওয়ার পিছতে দুর্গাপূজা আরম্ভণি হব আর তার পিছপা উলহ মালা গোসমগ্র রাজ্যতে দেখবলে পাওয়া যাব।